कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করায় বিশ্বব্যাপী ফ্রান্সের পণ্য বয়কট ও বিক্ষোভ চলছে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে স্বয়ং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। তার বিরুদ্ধে ইসলাম ধর্ম ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানের জেরে ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব। প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকটি আরব বাণিজ্য সমিতি ফরাসি পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে। সেই ডাকে সাড়া দিয়েছে বাংলাদেশও। বিশ্বের অনেক মুসলিম তারকারা ফরাসি পণ্য বর্জন করে অন্যদেরকেও উৎসাহিত করছেন। এবার ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সেই সঙ্গে জানালেন তিনি ফরাসি ব্র্যান্ডের একটি দামি ঘড়িও ফেলে দিয়েছেন। গত 30 অক্টোবর এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেত্রী লেখেন, আমি আমার ফরাসি ব্র্যান্ডের কার্টিয়ে ঘড়িটি ফেলে দিয়েছি। এরপর হ্যাশট্যাগের মাধ্যমে ফরাসি পণ্য বর্জনের ডাক দিয়েছেন ফারিয়া। তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন হাজার হাজার ফলোয়ার। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।